হ্যালো বন্ধুরা, ওয়ালরাউন্ড মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ রবিউল আউয়াল মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব সহজ একটা বিষয়, তারপর আমরা অনেকেই বিষয়টা বুঝতে পারি না। সমস্যাটা হচ্ছে এরকম যে আমরা আমাদের যে বিকাশের অ্যাপটা আছে, সেই বিকাশের অ্যাপে বারবার আমরা আমাদের বিলের তথ্যগুলো দিচ্ছি। যেমন এই যে এখানে আমরা আমাদের বিলের সময়সীমা দিচ্ছি, SMS অ্যাকাউন্ট নাম্বারটাও ঠিকভাবে দিচ্ছি, দেওয়ার পরও বারবার যে সমস্যাটা আসতেছে সেটা হচ্ছে যে বিলের তথ্য সঠিক নয়। অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন। আমরা আবার দিলাম, এখানে বিলের মাসটা ঠিক করলাম, SMS অ্যাকাউন্টটা আবার চেক করলাম, চেক করে আবার দিলাম, তারপরে একই তথ্য। তো তখন কিন্তু আমরা বুঝতে পারি না আসলে যে ঠিক কী কারণে এরকম সমস্যাটা হচ্ছে। আমরা তো বারবার দিচ্ছি বিলের সময়সীমা, মাস অথবা বিলের যে মাসটা আছে, কোন মাসের বিলটা আমরা দিতে চাই সেটা দিলাম ঠিক মতোই, আমাদের SMS অ্যাকাউন্ট নাম্বারও ঠিক আছে, কোনো ভুল নাই, তারপরেও কেন বলতেছে যে বিলের তথ্য সঠিক নয় এটা আবার দেওয়ার জন্য? আসলে আমরা বুঝতে পারি না। তো এটা খুব সহজ একটা সমস্যা, যদিও জটিল মনে হয়। তো এর সমাধানটা আজকে আমরা দেখবো ঠিক কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এবং বিদ্যুৎ বিলগুলো খুব সহজেই বিকাশের মাধ্যমে দেওয়া যায়। তো চলুন দেখা যাক বিষয়টা। তো আমার যে ওয়েবসাইট allroundbd.com, এই যে ওয়েবসাইটটা, সেখানে আমি খুব সুন্দর করে একটা পোস্ট দিয়ে রাখছি, তারা সেটা দেখতে পারেন। এটা হচ্ছে যে এই যে বিকাশে বিদ্যুৎ বিল দিতে সমস্যা, সকল তথ্য সঠিক দেওয়ার পরে বলছে আপনারা দেওয়া তথ্য সঠিক নয়, কীভাবে সমাধান করা যাবে, তো এটাই আমরা আজকে দেখবো। তো এই পোস্টটা দেওয়া আছে এখানে, খুব সুন্দরভাবে আমি এখানে বলে দিয়েছি। আশা করি পোস্টটা দেখলে আপনাদের দিতেও পারে, এটা নিয়ে চিন্তা করতে হবে না বা এটা নিয়ে কারোর সাথে কনসাল্ট করতে হবে না। প্লাস এই এটা সমস্যা এই সমস্যাটা নিয়ে ভাবতে হবে না, অ্যাটলিস্ট আমার যা মনে হয় আর কি, আমি আপনাদের অতটুকু আশ্বস্ত করতে পারি। তো চলুন দেখা যাক বিষয়টা। তো এই দেখুন যে বিলে তথ্য সঠিক না, অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন। এই যে সমস্যাটা, এটা প্রায়ই দেখায়, আমরা প্রায়ই দেখা যায় যে বিকাশে বিল দিতে যাচ্ছি, তারপরে এই সমস্যাটা দেখা যায়। অনেকেই বলে যে আমরা তো গত মাসের বিল দিচ্ছি বা গত অনেক দিন যাবতে আমি বিল দিচ্ছি, কিন্তু এই মাসের বিলটা আমি কোনোভাবে দিতে পারতেছি না, নিজের অ্যাপস থেকেও দিতে পারতেছি না, প্লাস বন্ধুদের বা অন্য কারোর অ্যাপস থেকেও আমি কোনো অবস্থাতেই বিলটা দিতে পারতেছি না। আর সমস্যাটা কী, আমি তো আগের মাসের বিলগুলো খুব ভালোভাবে দিতে পারলাম, কোনো সমস্যা করতেছিল না। তো এটা সমস্যাটা মূলত হচ্ছে সার্ভারজনিতের একটা সমস্যা, এই যে সার্ভারজনিতের একটা সমস্যা, অর্থাৎ আপনার যে তথ্যটা বিকাশ সংরক্ষণ করতেছে তার সার্ভারে, কোনো কারণে যদি আপনার সেই তথ্যটা বিকাশ সার্ভারে খুঁজে না পায় বিকাশ অ্যাপ, তাহলে এই মেসেজটা দেখায়। ঠিক একইভাবে অত এমনও হইতে পারে যে কোনো কারণে আপনার যে বিলের তথ্যটা সেটা বিকাশ সার্ভারে আপডেট হয়নি, অর্থাৎ আগের যে মাসগুলো ছিল সেই মাসগুলোর যে তথ্যগুলো সেগুলো সব কিছু আপডেট করা ছিল, যার ফলে আপনি যখন ওইখানে ডকুমেন্টসগুলো দিয়েছেন, অর্থাৎ এই যে বিলের সময়সীমা, তারপরে SMS অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার বিলটা কত সেটা এখানে দেখাচ্ছে যে এত টাকা বিল, তারপরে আপনি সেটা পেমেন্ট করতেছেন, তো এটা আসলে সার্ভারে আপডেট করা হয় নাই, সেই কারণে এরকমটা হচ্ছে আসলে। তো এটার সমস্যাটা আমরা বুঝলাম, আসলে সার্ভারে আপনার যে তথ্যটা সেটা সে পাচ্ছে না বা কোনো কারণে সেটা আপডেট করা হয়নি বর্তমান মাসে, তো সেই জন্য কোনো আপনি এইটা দেখাচ্ছে যে বিলের তথ্য সঠিক না, অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন। তো এটাই হচ্ছে মূলত সমস্যাটা। এখন প্রশ্ন হলো তাহলে আমরা এটা সমাধানটা কীভাবে করবো? এটার সমাধানটাও খুব সহজ, খুব কঠিন কোনো কিছু না। আপনাকে যেটা করতে হবে, তাদের যে কাস্টমার সেন্টার আছে তাদের সাথে সেটা আপনার তাদের সাথে কথা বলতে হবে, হ্যাঁ, অর্থাৎ কাদের যে কাস্টমার সেন্টার, বিকাশের যে কাস্টমার সেন্টার আছে তাদের সাথে আপনি কথা বলবেন। কথা বলে আপনার সব যে সমস্যাটা আছে সেটা আপনি তাদের সাথে শেয়ার করবেন, তারা কিছু প্রশ্ন করবে আপনাকে, সেগুলো আপনি দিবেন, তারপর তারা সেটা সমাধান করে দেবে। তো কাস্টমার কেয়ারে আপনি কীভাবে যোগাযোগ করবেন? কাস্টমার কেয়ারে আমরা দুইভাবে যোগাযোগ করতে পারি। তাদের যে কাস্টমার কেয়ারের ফোন নাম্বারটা আছে 16247+02, এই যে এটা, এই দুইটা যে কোনো একটাতে আপনি ফোন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে লাইভ চ্যাট। তো লাইভ চ্যাটটা কী সেটা যদি আপনারা না জেনে থাকেন, তাহলে লাইভ চ্যাট নিয়েও আমার একটা টিউটোরিয়াল আছে, এই যে বিকাশ লাইভ চ্যাট, আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। আশা করি লাইভ চ্যাট কী সেটা আপনারা বুঝতে পারবেন, ওখানে খুব সহজভাবে আমি ব্যাখ্যা করে দিয়েছি, বলে দিয়েছি সেখানে। তো ফোন করলে আপনি যে নাম্বারে ফোন করলেন, এই দুইটা যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করলেন, তাহলে কাস্টমার প্রতিনিধি ধরবে। তো এটার সমস্যাটা হচ্ছে যে ফোন করলে দেখা যাবে বেশিরভাগ সময় আপনাকে ওয়েটিংয়ে রাখতেছে, যে কাস্টমার প্রতিনিধি ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আপনার সাথে কথা বলবে, যা অনেক সময় অনেকের কাছে বিরক্তিকর মনে হয় যে এরকম একটা পরিস্থিতি, যা ওয়েটিং করাই রাখতেছে, এটা তো বিরক্তি হওয়ারই বিষয়, অপেক্ষার সময় নাকি যাইতে চায় না। যাই হোক, তো এটা সময় সাপেক্ষ, ঠিক একইভাবে এটা কিন্তু ব্যয় সাপেক্ষ, অর্থাৎ আপনার টাকা কিন্তু ঠিকই কাটতেছে, আপনি যে ফোন দিয়েছেন আপনার সেকেন্ডের প্রতি সেকেন্ডে কিন্তু টাকা ঠিকই কেটে নিতেছে। তো এটা আপনারা ব্যবহার নাও করতে পারেন। এর সে যেটা বেটার বা বিকাশও যেটাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে লাইভ চ্যাটটা। এই লাইভ চ্যাটটা কিন্তু কোনো খরচ নেই এটার মধ্যে, ঠিক একইভাবে এটা আপনি খুব সহজভাবে কাজটা করতে পারবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো খরচ করতে হবে না আপনাকে, হ্যাঁ।
তো এই যে যেটা বলতেছিলাম যে বিকাশ লাইভ চ্যাটটা আপনি কিভাবে করবেন, সেটাই যে আমার একটা টিউটোরিয়াল আছে যে বিকাশ লাইভ চ্যাট করুন খুব সহজে সম্পূর্ণ নিয়ম, এখানে আমি বলে দিচ্ছি, আপনারা এটা দেখলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, সবটাই এখানে সুন্দর করে বলা আছে, খুব সহজ, কঠিন কোনো কিছু না। তো ইউটিউবে আমার একটা টিউটোরিয়াল আছে এটার উপর, সেটাও আপনারা দেখতে পারেন, ইউটিউবে সার্চ করলে বা আমার চ্যানেলে গিয়ে যদি আপনি সার্চ করেন সেখানে পেয়ে যাবেন, সেটা আপনি দেখতে পারেন, কাজ হবে আশা করি। তারপরে যদি কোনো কিছু না বোঝেন তাহলে ইউটিউবে কমেন্ট করতে পারেন বা আমার ওয়েবসাইটে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাকে সমাধান দেওয়ার জন্য। যেটা বলতেছিলাম, তো এই যে লাইভ চ্যাটে আপনি কথা বলবেন ওদের সাথে, তো ওরা আসলে আপনাকে কী বলবে, আপনি কী বলবেন, হ্যাঁ, যে কাজটার প্রতি আপনি বলবেন যে আমি সকল তথ্য সঠিকভাবে দিচ্ছি, তারপরে বলতেছে যে আমার তথ্যগুলো সঠিক না, আমি বিলটা দিতে পারতেছি না। তো তারা আপনার কাছে কিছু প্রশ্ন চাইবে, প্রশ্ন করবে, কিছু তথ্য আপনার কাছে জানতে চাইবে, হ্যাঁ, আপনার সাথে তারা যেন কন্ট্যাক্ট করতে পারে সেই জন্য আপনার পার্সোনাল নাম্বারটা তারা চাবে। পার্সোনাল নাম্বারটা আপনি দেবেন, যে অবশ্যই যেই নাম্বারটা অ্যাক্টিভ থাকে প্লাস যে নাম্বারটা সবসময় আপনার কাছে থাকে সেই নাম্বারটাই দেবেন, যাতে তারা ফোন করলে আপনাকে সরাসরি কানেক্ট করতে পারে আপনার সাথে। ভুল বা এমন নাম্বার দেবেন না যেটা অফ থাকে, তাহলে সমস্যাটা আপনারই, কারণ ওরা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পারে আপনার সমস্যার সমাধান হবে না, তো লসটা কিন্তু আপনারই, ওদের না। যাই হোক, তারপরে যেটা চাবে সেটা হচ্ছে বিএসএমএস নাম্বারটা, অর্থাৎ বিল এসএমএস নাম্বার, এই যে বিলের যে এসএমএস নাম্বারটা আছে সেটা দিয়ে আপনি দেন, ওই যে বিকাশে এই যে এখানে যেটা দেন আর কি, যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা, এই নাম্বারটা ওরা চাবে আপনার কাছে, এই নাম্বারটা আপনি দিবেন। অবশ্যই বিলের কাগজ দেখে ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনারই লস, এটা ভালোভাবে দেখে তারপর বলবেন। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে বিলের মাসটা, ঠিক কোন মাসের বিলটা আপনি দিতে পারতেছেন না, অর্থাৎ কোন মাসের বিলটা নিয়ে আপনার সমস্যা হচ্ছে, তখন আপনি সেটা বলবেন। তো এটাও কাগজে দেওয়া আছে যে এখানে ঠিক এই পাশে এখানে দেওয়া থাকে যে এই বিলের মধ্যে এটা December 2019, অর্থাৎ এটা ডিসেম্বর মাসের বিল, তো আপনার এখানে আপনার যে কাগজটা বর্তমান মাসের যে বিলটা, বিলের যে কাগজটা, সেই কাগজটা আপনি চেক করলে এখানে দেখতে পারবেন যে বিলের মাসটা কোনটা। এই তিনটা জিনিস আপনার কাছে তারা জানতে চাইবে, হ্যাঁ, জানতে চাইলে তারা বলবে আপনাকে যেটা আমরা আপডেট করে রাখছি, আমরা আপনাকে এটা সমাধান করে দেবো। তো এখানে মূলত 4-12 দিন ওরা 4-12 দিন সময় নেবে, ওরা 4-12 দিন বলতে ওরা বলবে 3-4 কর্মদিবস। তো কর্মদিবস এর পেজটা থেকে ভালো, তো 4-12 দিন সময় নেবে তারা, তারপরে সেটা সমাধান করে দেবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে 4-12 দিনের মধ্যে তারা সমাধান করে দেবে, তাহলে এই মাসের বিলটা আমি কীভাবে দেবো, কারণ এতদিনের মধ্যে তো আমার যে বিলের যে দেওয়ার যে সময়সীমাটা সেটা তো শেষ। হ্যাঁ, এই মাসে আপনি বিলটা বিকাশে নাও দিতে পারেন, দেওয়ার সম্ভব নাও হইতে পারে, কারণ ওদের সময় নিলে দেখা গেলো যে ওরা 10-12 দিন পরে আপনার ঠিক করে দিল, তখন তো আপনার যে লাস্ট ডেটটা আছে, অর্থাৎ আপনি যে একটা বিল দেওয়ার যে লাস্ট ডেটে যে পরিশোধের শেষ তারিখ, এই তারিখটা শেষ হয়ে যাবে, তখন আপনি কী করবেন। তো সবচেয়ে বেটার হচ্ছে বর্তমান মাসের বিলটা আপনি ব্যাংকের মাধ্যমে দিয়ে দেন, এটা বিকাশে আপনি দিতে পারবেন না, ইভেন শুধু বিকাশ না, আপনি কোনো ওয়েতে দিতে পারবেন না। আপনি যদি এটা ডাচ বাংলা দিয়ে দিতে চান তাহলে কিন্তু হবে না, এটাকে আপনাকে ব্যাংকে দিয়েই দিতে হবে। তো সবচেয়ে বেটারটা হচ্ছে আপনি এটা ব্যাংকে যান, কষ্ট করে এই মাসের বিলটা ব্যাংকে দিয়ে দেন, হয়ে গেলো। আর যদি মনে করেন যে না ঠিক আছে এই মাসে আমি বিলটাই দিব না, আগামী মাসে যে বিলটা আছে তার সাথে দিয়ে দিব, সেক্ষেত্রে কিছু টাকা জরিমানা হবে আপনার, তো সেটাও ব্যাংকে যাওয়ার চেয়ে ভালো, কারণ ব্যাংকে যাবেন জ্যাম ট্যাম অনেক ঝামেলা লাগবে, লাইন ধরো ব্যাংকে যাও আসো সময় সাপেক্ষ ব্যাপার, তারপরে আপনি জাস্ট কিছু এক ফাইন করবে, যেমন এই যে এখানে বিলম্ব মাসুল দিবে আর কিছু, কত আর 40-50 টাকা, বা আপনি আপনার বিলের উপর ডিপেন্ড করে, আপনার বিলটা যদি অ্যামাউন্টটা বেশি হয় তাহলে জরিমানাটা বেশি আসবে, আপনার যদি বিলের অ্যামাউন্টটা কম হয় জরিমানাটা কম আসবে, সেইভাবে আপনি দিলেন। তবে হ্যাঁ, পরবর্তী মাস থেকে আপনি বিলটা বিকাশে আবার দিতে পারবেন, এতটুকু আপনাকে ইয়া দেওয়া যায়, কারণ ওরা এটা ঠিক করে দেবে, আপনি অভিযোগটা দেওয়ার পর তারা একটু সময় নিলেও ওটা তারা সমাধান করে দেবে, এবং পরবর্তী মাস থেকে আপনি নিশ্চিত থাকেন 100% আপনি বিকাশে ওই বিলটা দিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না, এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটাই ছিল বিষয়টা, খুব কঠিন কিছু না, আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সহজ একটা জিনিস, যদি আমরা বুঝতে পারি না যে আসলে কী করবো। তো আমার টিউটোরিয়ালটা দেখতে পারেন, প্লাস আপনারা যদি আমার ওয়েবসাইটে যান allroundbd.com, সেখানেও এখানে দেওয়া আছে, আপনি সেটাও দেখতে পারেন, আশা করি দুইটাই দেখবেন, দেখলে আপনাদের সমস্যাটা সেটা সমাধান হবে। খুব কঠিন কোনো কিছু না, সহজ একটা জিনিস, আশা করি আপনাদের যে বিরক্তিটা সমস্যাটা সেটা সমাধান হবে। তো এই ছিল আজকে, ধন্যবাদ আপনাদের। আর আমার টিউটোরিয়ালটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য, কারণ হচ্ছে আমি সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমার চ্যানেলটাতে, আমি যদি সামনে আরও যে টিউটোরিয়ালগুলো আপডেট করব সেগুলো আপনি পেয়ে যাবেন খুব সহজে। হ্যাঁ, অন্যথায় হয়তো আপনি আমাকে আর খুঁজে নাও পাইতে পারেন, যেমন দেখা গেলো এখন হয়তো আপনি সার্চ করে আমাকে খুঁজে পেলেন কিন্তু পরবর্তীতে হয়তো আপনি আমাকে পাচ্ছেন না। তো সাবস্ক্রাইব করে রাখলে আমার যে টিউটোরিয়ালগুলো আছে আমি যখন আপডেট করব, নতুন ভিডিও আপলোড করব, সেটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।